فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. জি ভোর ওই দুটি নামাজের কথা হচ্ছে, একই নামাজ, ইশরাকের নামাজ বা আপনার চাস্তের নামাজ যেটাকে বলা হয়, একই নামাজ, এ সম্পর্কে যেটা হাদিসে বর্ণিত হয়েছে, আবু জার গিফারি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভোর হওয়া মাত্রই তোমাদের প্রত্যেকের প্রত্যেক গ্রন্থির জন্যই একটি সাদকা করা আবশ্যক হয়। জেনে রেখো, তোমাদের প্রত্যেক তাসবিহ হলো একটি সাদকা, প্রত্যেক তাহমিদই একটি সাদকা, প্রত্যেক তাহালিলই একটি সাদকা, প্রত্যেক তাকবীরই একটি সাদকা, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, সৎ কাজের আদেশও একটি সাদকা এবং অসৎ কাজের নিষেধ একটি সাদকা। বিশেষ অবশ্য জুহা বা চাস্তের মাত্র দুই রাকাত নামাজে যদি সে আদায় করে, সে যদি দুই রাকাত নামাজ আদায় করে জুহা বা চাস্তের নামাজ, তাহলে তা এসবগুলো সমকক্ষ হতে পারে। সাহি মুসলিমের হাদিস 720। তো এগুলো, এই নামাজ যদি দুই রাকাত কেউ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার যে নিয়ামত দেহের মধ্যে, যে শিরা উপশিরা গ্রন্থি, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা শুকরিয়া আদায় করা হয়ে যায়। তারপরে আরও একটি হাদিস রয়েছে, বুরাইদা রাজিয়াল্লাহ তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিকট শুনেছি, তিনি বলেছেন, মানব দেহে 360 গ্রন্থি রয়েছে, প্রত্যেক ব্যক্তির উপর ওই প্রত্যেক গ্রন্থির তরফ থেকে একটি করে সৎকা করা আবশ্যক। সকলেই বলল, এত সৎকা দিতে আর কে সক্ষম হবে হে আল্লাহ রসুল? তিনি বললেন, মসজিদ হতে কফ বা থুতু ইত্যাদি নোংরা দূর করা, পথ হতে কষ্টদায়ক বস্তু, কাঁটা পাথর প্রভৃতি দূর করা, এক একটা সৎকা। যদি তাতে সক্ষম না হও, তবে দুরাকাত চাস্তের নামাজ তোমার সে প্রয়োজন পূর্ণ করার সমকক্ষ। মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে হুজাইমার, ইবনে হিব্বানের হাদিস, সহিহ তারগিব, হাদিস নম্বর 661।